কুমিল্লার নাঙ্গুলকোটে ঈদগাহ ও মসজিদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শরীফ মজুমদারের বিরুদ্ধে তারা প্রভাবশালী ও সোনার মজুমদার বাড়ি হুসাইন ছেলে ঘটনাটি ঘটেছে উপজেলার দোলখার ইউনিয়নের সন্দাইল বাজার জামে মসজিদ ও শাহী ঈদগাহ মাঠে এছাড়া অভিযুক্তরা ঈদগাহ ও মসজিদের ছয় শতক জায়গা জোরপূর্বক দখল করে বাসা ভাড়া দিয়ে ভাড়া তুলছেন অপরদিকে ঈদের নামাজ আদায় করার জায়গা সংকট থাকায় মাঠের জায়গা বৃদ্ধির জন্য সংস্কার কাজ শুরু করতে গেলে দুখু মজুমদার মাধ্যমে সংস্কার কাজে আজহারুল গ্রামবাসী রোববার সকালে ঈদগাহ ময়দানে উন্নয়ন কাজে সংস্কারে বাধা দেয় দুখু ও তার ভাই শরীফের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন অভিযুক্ত আজহারুল ইসলাম দুঃখু বলেন মসজিদ ও ঈদগাহের জন্য সরকার জায়গা লিজ দেননি যদি তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে চলমান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান বলেন বিষয়টি তিনি অবগত নয় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে আমরা এখানে যখন সর্বপ্রথম মসজিদ করি আমি ছিলাম প্রতিষ্ঠাতা ইমাম কিছু মানুষ প্রতিবাদ দেওয়া শুরু করছে যে এখানে নামাজ হবে না তখন আমি প্রশ্ন করলাম যে কেন কদের খাসি টাকা তখন আমার মামা মরকুম ডাক্তার আবদুল কাদের চৌধুরী সাহেব ছিলেন তুমি উনি সভাপতি আমি ওনার কাছে বললাম যে মামা এই অবস্থা বাচ্ছা ঠিক আছে উনি আমাদের গ্রামের মাস্টার আব্দুল খালেফ সাহেবকে কুমিল্লা পাঠাইয়া এই খাসের জায়গাটা আট থেকে দশ বছর পর্যন্ত আদালতে কেস করি হঠাৎ একদিন ডিসি সাহেব স্বয়ং চলি আসছে এখানে আসার পর উনি দেখি শুনি যাই দুই তারিখ তিন তারিখ পর আমাদেরকে ছত্রিশ শতক জায়গা আমাদের মসজিদ এবং ঈদগাহের জন্য নিরানব্বই বছরের জন্য উনি কবলা করিয়া দিয়েছে আর আমরা এখানে এই ঈদগাহ আমাদের পূর্বপুরুষরাও এখানে নামাজ পড়তো আমরাও ভর্তিছি এখন আমাদের গ্রামের লোক বাড়ি গেছে জায়গার সংকুলন হয় না আমরা ঈদগাহ বাড়াইবার জন্য আজকে কয়েক বছর ধরে চেষ্টা করতেছি এটা হইল সন্দাইল মজুমদার বাড়ির দুঘু মেয়া এবং শরীফ মেয়া তারা এবং এই গড়টা তারা ঘাসের জাগার মাঝে আমাদের মসজিদ ইতিহাস জাগার মধ্যে করে রেখেছে এই গড়টাও সরাইতেছে না পুলিশদেরকে টাকা দিয়া দশটা জায়গা দশ হাজার টাকা দিয়া তারা আমাদের কাজ বাধা দিয়া আমাদের বহু ক্ষতিগ্রস্ত করছে সিমেন্ট গুলিন না সিমেন্ট বালু আপনারা দেখেন বহু নষ্ট পুরো গ্রামের মানুষ দিন মানুষ বাসতেছে কিন্তু আমরা সংস্কার কার করার জন্য বড় করতেছি যেমন কি আমাদের দুঃখ মজুমদার শরীফ মজুমদার তারা বলতেছে যে এই জায়গাটা খাস তারা এটা মুক্তিযুদ্ধ হিসাবে তারা তো গ্রামের মানুষ সবাই এখানে ঈদের নামাজ আদায় করে তো ওনাদের যদি খাসের করার প্রয়োজন হয় তাহলে ওনার সরকারের কাছে না সাবে কিন্তু এই গ্রামের মানুষের এই ঐতিহ্য বা ওপর কেন তারা আঘাত করবে তো আমি চাইতেছি আপনারা আসে সত্যটা উদ্ঘাটন করেন এই গ্রামের আপামর জনতা সবাই এখানে এখানে কখনও কোনো কিছু করতে দেবে না ঈদগার ব্যতীত ঈদগাহ আমরা এখানে নামাজ পড়বো আমাদের অতীত দেবাই এটাই আমাদের কথা আর যদি কেউ করতে চায় পুরা গ্রামবাসী প্রতিবাদ করি